হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকের আমি কবিতা রায় গোস্বামীর রিকোয়েস্টে কাঁকড়া ক্লিনিং প্রসেস দেখাবো আপনাদের। কাঁকড়া কীভাবে পরিষ্কার করতে হয় বা কাঁকড়া কীভাবে কাটতে হয়। অনেকেই কাঁকড়া কাটতে জানেন না, তাই তাদের আর বাজার থেকে কেনা হয়ে ওঠে না। আর কাঁকড়াওয়ালারা সবসময় কাঁকড়া ছাড়িয়েও বিক্রি করেন না বা ছাড়িয়ে দেন না, তারা জ্যান্ত জ্যান্ত কাঁকড়াই দিয়ে দেয়। আর অনেকেই ভয় পান জ্যান্ত কাঁকড়া ধরতে, তাই প্রথমেই কাঁকড়াটা কিনে এনে আমি যেরকমভাবে করি আপনারা সেরকমভাবে যদি করেন, কাঁকড়াটা কিনে এনে প্রথমেই ওই প্লাস্টিক সহ ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন, তাহলে ঠান্ডা পেলে কাঁকড়া বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। এবার কাঁকড়া এক দেড় ঘন্টার মধ্যে যে মুহূর্তে মরে যাবে, কাঁকড়াগুলোকে বার করে নিয়ে প্লাস্টিকের দড়িটা কেটে নিয়ে এইভাবে হাত পাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রেখে নিতে হবে। এগুলো কাটা একদমই অসুবিধার কোনো ব্যাপার না, জাস্ট হাত পাগুলোকে ধরে হালকা করে একটু ঘোরালেই এগুলো কেটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটা দাঁড়াটাকেও কেটে নিচ্ছি, জাস্ট হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে দিলাম, কেটে গেল। কাঁকড়ার গায়ের মধ্যে এরকম একটা খোলা মতন থাকে, সেই খোলাটার তলায় প্রচুর নোংরা থাকে, এই খোলাটাকে খুলে ফেলে দিতে হবে এবং ভেতরের নোংরাটাকে পরিষ্কার করে নিতে হবে। এটা করে নেওয়ার পরে কাঁকড়ার ওপরের পোর্শনে আপনারা দেখবেন একটা শক্ত মতো খোলা থাকে, একটা আউটার শেল থাকে, সেটা কোনো মতেই রান্না হয় না, শক্ত হয়ে থাকে এবং ওটা খাওয়াও যায় না, তাই ওটাকেও ফেলে দিতে হবে। হাত দিয়ে ছাড়াতে যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রে একটা নোড়া বা সাঁড়াশির সাহায্যে ওপর দিকে আলতো করে চাপ মারলেই ওটা আলগা হয়ে যাবে এবং সহজেই, দেখুন আপনারা আমার যেরকমভাবে সহজেই খুলে বেরিয়ে এলো সেরকমভাবে খুলে বেরিয়ে আসবে। আমি এখানে সবকটাই মাদি কাঁকড়া নিয়েছি, মানে মেয়ে কাঁকড়া নিয়েছি, কাজেই এর মধ্যে অনেক পরিমাণ ঘি রয়েছে। এবার কাঁকড়াটা ছাড়ানোর পরে আপনারা দেখতে পাবেন এরকম কালো কালো পোর্শন রয়েছে, এই পোর্শনগুলোকে রান্না হয় না এগুলো, তাই এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলোকে বাদ দেওয়ার পরে কাঁকড়ার ওপর দিকে দুটো চোখ থাকে, সেই চোখগুলোকেও খুলে দিতে হবে, কারণ এগুলো রান্না করে খাওয়া যায় না। ছাড়ানো হয়ে গেল আমার কাঁকড়াটা, এবার কাঁকড়ার শেলের মধ্যে যে ঘিটা রয়েছে সেটাকে আলতো করে টান মেরে বার করে নিতে হবে। এর মধ্যে একটা পাতলা স্কিন টাইপের থাকে, স্কিনটাকে কিন্তু নিলে হবে না, ওটা একটা রাবারি এফেক্ট দেবে, ওই স্কিনটাকে নিলে হবে না। কাঁকড়াটা আমার ভালো মতন ছাড়ানো হয়ে গেছে, একটা কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আর একটা কাঁকড়াও সিমিলার প্রসেসে ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কাঁকড়ার দাঁড়াগুলোকে আলতো করে ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে টান মারলেই ওগুলো খুলে যায়। এবারে এই পেটের পোর্শনটাকে খুলে নিয়ে ভালো করে ওর ভেতরটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে সমুদ্রের কাঁকড়া নিচ্ছি, কাঁকড়া দু প্রকারের হয়, সমুদ্রের আর পুকুরের। সমুদ্রের কাঁকড়াতে অত মাটি লেগে থাকে না, একদমই লেগে থাকে না বললে চলবে। আর পুকুরের কাঁকড়া দু রকমের হয়, যেমন চিতি কাঁকড়া আর একটু মাঝারি সাইজের কাঁকড়া, যেগুলোতে খুব মাটি লেগে থাকে। চেষ্টা করবেন মাটি না মাখানো কাঁকড়া কিনতে, কারণ মাটিটা মাখিয়ে দেওয়ার ফলে কাঁকড়ার ওজন বেড়ে যায় এবং তাতে আপনি কাঁকড়াটা কম পরিমাণ পাবেন এবং মাটির ওজনেই আপনার ওজন বেড়ে যাবে। কাঁকড়ার গাটা ভালো মতনভাবে ছাড়িয়ে নিচ্ছি, অরেঞ্জ কালারের যে পোর্শনটা ওটা ফেলবেন না, ওটা কিন্তু কাঁকড়ার ঘি বা ডিম যাই বলেন না কেন। কাঁকড়ার চোখগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ওগুলো কিন্তু একদম রাখলে চলবে না। এইবারে এর ভেতর থেকে, শেলের ভেতর থেকে আস্তে করে টান মেরে ঘিটা তুলে নিতে হবে, যাতে ওই পাতলা স্কিনটা না এসে যায় হাতের মধ্যে, খেয়াল রাখবেন সেটা। আর শেলটাকে ফেলে দেবেন, অনেকেই শেলটাকে রেখে দেয় রান্না করেন সৌন্দর্যের জন্য, কিন্তু এটা কিন্তু খাওয়া একদমই যায় না, এটা জাস্ট ভীষণ হার্ড একটা পোর্শন। থার্ড কাঁকড়াটাও আমি ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত পাগুলো বাঁধা অবস্থাতেই ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। কাঁকড়া সবসময় এনে যে কোনো জ্যান্ত জিনিস এনে যদি কাটতে ভয় লাগে তাহলে সেক্ষেত্রে আমার মতন করতে পারেন, আগেই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন, তাহলে ওরা মরে যায়, বেশিক্ষণ ঠান্ডায় বাঁচতে পারে না। আমি যেমন জ্যান্ত জিনিস একদম ছাড়াতে পারি না, আমার খুব ভয় করে। দড়িটা কেটে নিয়ে দড়িগুলো দাঁড়ার মাঝখান দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগানো থাকে, কাজে দড়িটাকে হালকা করে প্যাঁচ মেঁধে মেঁধে ঘুরিয়ে আপনারা খুলে নেবেন। এবারে হাত পাগুলো ছিঁড়ে নেওয়ার পরে ওই সেম প্রসেসে কাঁকড়ার গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আশা করছি আমি খুব ভালো মতনভাবে দেখাতে পেরেছি, আপনাদের এবার সুবিধা হবে। আর যারা এতদিন কাঁকড়া কিনে খেতে পারেননি, কাটতে পারেন না বলে বা ছাড়াতে পারেন না বলে, তারা আর কাঁকড়া কিনবেন না, এরকম হবে না। এবার কাঁকড়া স্বচ্ছন্দে কিনে আনবেন এবং নিজেরাই বাড়িতে ছাড়াবেন, আমার মতন প্রসেসেই ছাড়াবেন, কারণ কাঁকড়া ছাড়াবার এই একটাই প্রসেস, আর কোনো প্রসেস নেই। আপনারা যদি মনে করেন কাঁকড়ার বডিটা আধখানা করে নেবেন, তাহলে বটি দিয়ে বা ছুরি দিয়ে কাঁকড়ার বডিটাকে আধখানা করে নেওয়া যায়, এটাও কোনো সমস্যা হয় না। আপনারা দেখুন আমি নোংরাগুলোকে খুব ভালো মতনভাবে পরিষ্কার করে নিচ্ছি, এই নোংরাগুলোকে ভালো করে পরিষ্কার না করে নিলে অনেক সময় মুখ চুলকোবার চান্স থাকে, যে কারণে চিংড়ি মাছও একটু পরিষ্কার করে নিতে হয়।
অ্যালার্জিক একটা টেন্ডেন্সি এসে যাওয়ার চান্স থাকে। এবার নোড়া দিয়ে আস্তে করে আমি ওপরের শেলটাকে আলগা করে নিচ্ছি, করে নিয়ে আমি টেনে এটাকে বার করে নেব এবং বাইরের ওই জিনিসগুলোকে নোংরাগুলোকে ফেলে দেবো, দিয়ে কাঁকড়া পরিষ্কার করে নেবো। কাঁকড়া এইভাবে ছাড়ানোর পরে খুব ভালো মতনভাবে ধুতে হয়। কাঁকড়া ধোয়ার জন্য রানিং ওয়াটারে আপনারা যদি খুব বেশি মাটি লেগে থাকে তাহলে সেক্ষেত্রে স্কচ ব্রাইট বা ব্রাশের সাহায্যে ঘষে নিলে কাঁকড়ার গাটা একদম পরিষ্কার হয়ে যায়, মাটিগুলো ছেড়ে যায়। যদি আপনারা মনে করেন যে এই প্রসেসে কাঁকড়া পরিষ্কার করব না, তাহলে আপনারা সেক্ষেত্রে কন্টিনিউয়াসলি রানিং ওয়াটারে যদি ধুয়ে নেন হাত দিয়ে ভালো করে রুগড়ে রুগড়ে, তাহলেও কাঁকড়া কিন্তু পরিষ্কার হয়ে যায়। খেয়াল রাখবেন কাঁকড়ার যে হার্ড শেলটা থাকে ওটার ভেতরেও কিন্তু মাটি বা নোংরা লেগে থাকে অনেক সময়, কাজে ওটা সাবধানে বার করে নেবেন। আমি এখানে কোনো কিছু স্কচ ব্রাইট বা ওই জাতীয় কিছু ইউজ করছি না, হাত দিয়ে করছি, কারণ আমার কাঁকড়াটাতে একদমই নোংরা মাটি লেগে নেই। তাই হাত দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেবেন, কারণ যদি একটু বালি বা মাটি থেকে যায় তাহলে রান্নাটা একদম নষ্ট হয়ে যাবে, বালি কিচকিচে হয়ে যাবে, খেতে কিন্তু একদমই পারা যাবে না তখন। ভালো করে দাঁড়াগুলোকে পরিষ্কার করে নিতে, মোটা দাঁড়াগুলো বিশেষ করে পরিষ্কার করবেন, কারণ ওর কাজে কাজে প্রচণ্ড নোংরা লেগে থাকে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার কাঁকড়া কাটা বা পরিষ্কার করা একদম শেষ হয়ে গেছে। এবার আমি রান্না করব একটা নতুন ধরনের রেসিপি। রেসিপিটা আমি আজকে দিচ্ছি না, এর পরের দিন আমি রেসিপিটা অবশ্যই আপলোড করব আপনাদের জন্য। একদম নতুন ধরনের একটা রেসিপি দেখার জন্য ততদিন ওয়েট করুন। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে। আর কী কী কাটার প্রসেস আপনারা দেখতে চান আমাকে জানাবেন।